এরপর রইল যারা দুনিয়ার গোলামি করে, যারা মানুষের গোলামি করে, যারা নেতা নেত্রীর গোলামি করে, আল্লাহর গোলামি বাদ দিয়ে নেতা যেটা বলে ওটা করে, নেতা যদি অন্যায় বলে অন্যায় করে, ইসলামের বিরুদ্ধে গেলেও তারা পালন করে, দুনিয়ার আইন কানুন নিয়ম কানুন তারা ফলো করে মান্য করে, যদিও কোরআন সুন্নাহর আইন বাদ দেওয়া হলো। এই ধরনের নেতাদের যারা অনুসারী রয়েছে সেই নেতারাও কাল কিয়ামতের দিন তাদের সম্পর্কে বলবে ইনি তাবারু আল্লাযী নাত্তু বিহুম মিনাল্লাযী নাত্তাবাউ ওয়ারাউল আযাব, যাদেরকে দুনিয়াতে অনুসরণ করত করা হতো ওই সমস্ত লোকেরা কাল কিয়ামতের দিন তারা বলবে আমরা মুক্ত ওই সমস্ত ব্যক্তিদের থেকে যারা আমাদের অনুসরণ করত, আমরা তাদের চিনি না, আমরা তারা যে আমার দলে ছিল এটা আমরা মানি না, সব প্রকার সম্পর্ক তারা ছিন্ন করবে। এ কখন করবে? ওয়ারাউল আযাব, যখন তারা শাস্তি দেখবে, শাস্তি দেখার পর চিন্তা করবে কে রে এটা আবার কি অবস্থা হলো, দুনিয়াতে আমরা তো মালিক ছিলাম, দুনিয়াতে আমরা দাপটের সাথে কোপাবের সাথে চলাফেরা করতাম, এখন দেখি শাস্তি, এই শাস্তি থেকে আমাকে বাঁচাই কে? তখন তার অনুসারীদের বলবে তোমাদের চিনি না, তোমরা কোথায় যাবা যাও। অতঃপর তাত বিহিমুল আসবাব, যত ধরনের সম্পর্ক ছিল সব ছিন্ন হয়ে যাবে। দুনিয়াতে এক নেতা তার অনুসারীর জন্য কি করে আর তার অনুসারী ওই নেতার জন্য কি না করে, ওই কর্মী তার নেতার হুকুম মানার জন্য সব কিছু করে, যদি তার নেতা হুকুম করে ওই সমস্ত আলেম ওলামাদেরকে ধরো আর মারো সে তাই করে। যে সমস্ত নেতারা দুনিয়াতে ইসলাম বিরোধী মূলক কর্মকাণ্ডে তার কর্মীদেরকে জড়িয়েছিল এবং কর্মীরা জীবন পর্যন্ত দিয়েছিল, কিন্তু কালকে আমাদের দিন সব সম্পর্ক শেষ। আর যারা দুনিয়াতে অনুসরণ করত, যারা কর্মী ছিল, এরা কি বলবে? কর্মীরা বলবে লাউ আন্না লানা কারওয়াতান, যদি দুনিয়াতে একবার ফিরে যাওয়ার সুযোগ থাকত, ফানা তাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, আমরাও দেখিয়ে দিতাম কিয়ামতের দিন যেভাবে তারা আমাদেরকে অস্বীকার করলো, দুনিয়াতে যদি একবার ফিরে যাওয়ার সুযোগ থাকত আমরাও তাদেরকে বয়কট করতাম, দেখিয়ে দিতাম তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু সুযোগ কি রয়েছে? নেই। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসানাতিন আলাইহিম, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই সমস্ত কর্মীদের তারা দুনিয়াতে যে ইসলাম বিদ্বেষীমূলক কাজ করেছে কাল কিয়ামতের দিন তাদের সামনেগুলো লাইভ করে দেখানো হবে যে কি করেছিলে দেখো, এই নেতার জন্য করেছিলে, কত আলেম ওলামাকে হত্যা করেছো, কত মানুষকে মেরেছো, কত অন্যায় করেছো, জুলুম করেছো, ক্ষুধার্ত মানুষের মুখের সামনে থেকে আহার কেড়ে নিয়েছো, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছো, তাদের সামনে আল্লাহ তুলে ধরবেন, তাই এগুলো দেখবে। হাসানাতিন আলাইহিম, তাদের আফসোস আর বৃদ্ধি পাবে। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, তারা যদিও আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে সুযোগ দাও দুনিয়াতে যে ভালো হয়ে যাব, আমরা তাদের সাথে আর থাকবো না, তাদেরকে আমরা বয়কট করব, আল্লাহ বলেছেন ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, এই সমস্ত লোকেরা জাহান্নাম থেকে তারা আর বের হতে পারবে না। আল্লাহ আরো বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় উপস্থিতি, যারা শয়তানের গোলামি করে আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তান তাদের সম্পর্কে কি বক্তব্য দিবেন এটা শুনতে পারলেন, এবং যারা দুনিয়াতে নেতা নেত্রীর গোলামি করে আল্লাহর গোলামি বাদ দিয়ে ওই সমস্ত ব্যক্তিদের কি অবস্থা হবে তা শুনলেন। এরপর আসুন, যারা দুনিয়াতে টাকা পয়সার পিছনে ছুটে, যারা টাকা পয়সার গোলামি করে, টাকার জন্য সব কিছু করতে রাজি, এই সমস্ত ব্যক্তিদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কাফের, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফলাই ইয়ুকবালা মিন আহাদিহিম মিলুল আরদি যাহাবা, তাদের থেকে জমিন ভর্তি যদি তাদের স্বর্ণ থাকে
কোনো স্বর্ণ গ্রহণ করা হবে না ওয়ালা ইফতাদা বিহি যদি তারা এই জমিন ভর্তি স্বর্ণ দিয়ে আল্লাহর কাছে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায় ওটা বিনিময় করে সে সুযোগ তাও নেই সুতরাং টাকা পয়সার পিছনে ছুটলেন অন্যায় করলেন অনাচার করলেন অবিচার করলেন জুলুম করলেন মানুষের হক লুণ্ঠন করলেন যে টাকার জন্য সে টাকা আপনার কি উপকারে আসবে সুতরাং এই সমস্ত গোলামি বাদ দিয়ে আমাদেরকে আসতে হবে আল্লাহর গোলামির দিকে